আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 13 জুলাই 23, এক দফা ঘোষণার পরের দিনেই বিএনপি একই করল, 31 দফায় জামাতের যে লাভ হবে। বিএনপির 31 দফার রূপরেখা বিশ্লেষণ। বিএনপি মূলত এখন দফার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। এইসব থিওরিটিক্যাল একাডেমিক কথাবার্তা বলার মধ্য দিয়ে এতে আন্দোলন সফল করা যাবে না। এগুলো বিদেশিদের খুশি করা, তাদেরকে কনভিন্স করা। ইউরোপ আমেরিকা বা পশ্চিমাদের যে তৎপরতা, তাদের তৎপরতা কেন? অবশ্যই কোনো না কোনো ইন্টারেস্টের কারণে। তাদের ইন্টারেস্ট যাতে সেভ হয় সেরকম একটা বার্তা দেওয়ার উদ্দেশ্যেই বিদেশিদের সফরের মধ্যে বিএনপি দফার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকালকে 12 জুলাই বিএনপি এক দফা ঘোষণা করেছে, যেটাকে আমি বলেছি তথাকথিত এক দফা। এক দফা, 10 দফা, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলো মিলিয়ে বিশাল একটা দফা ঘোষণা করেছে। এগুলো এক দফা একসাথে মুখস্থ, মানে একবার ফর্মালি অফিসিয়াল যে এক দফা, সংক্ষেপে বললে তো সরকার পতন, কিন্তু তাদের দফা যেটা লেখা আছে ওটা মুখস্থ বলতে বললে কেউ বলতে পারবে না বিএনপির। যাই হোক, এক দফা ঘোষণার পরের দিন আবার তারা নিয়ে আসলো 31 দফা। এর মানে একের পর এক দফা, দফার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এই 31 দফা বিশ্লেষণ করাটা জরুরি। বিএনপি আসলে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ থেকে সরে গিয়ে একটা ভিন্ন আদর্শের দিকে যাচ্ছে, সেরকম একটা ইঙ্গিত এই 31 দফা থেকে পাওয়া যায়। অনেকে এটাকে, জামাত ইসলামীর লোকজন অনেকে ইতিবাচকভাবে দেখছেন, ও আমি এটা ইতিবাচকভাবে দেখি না, এটা সামগ্রিকভাবে নেতিবাচক কিছু ইসলামপন্থী রাজনীতির জন্যে। উদ্দেশ্য তো বললাম, এই সময় 31 দফা ঘোষণা উদ্দেশ্য ওই পশ্চিমাদের বার্তা দেওয়া যে তাদের ইন্টারেস্ট সেইভাবে, তাদের ইডিওলজির একটা রিফ্লেকশন। ইউকেতে, ইউরোপীয় ইউনিয়নে, ইউএসএ বিভিন্ন বিষয় যেরকম আছে ঠিক ওটা কপি করে 31 দফার মধ্যে বসিয়ে দিয়েছে। এছাড়া তেমন কিছু নেই, যেগুলো সব ওই ইউরোপ আমেরিকা থেকে কপি করা। হ্যাঁ, তাদের অনেক ভালো দিক আছে, কিন্তু বিএনপির উদ্দেশ্য কিন্তু এইটা। কিছু দিক আছে যেটা সব কিছু কপি করা কিন্তু ভালো না, এরকম যেগুলো ভালো না এরকম কপিও কিন্তু এখানে আছে। এবং শেষে আলোচনা করব আমি যে জামাতের লাভ কী হতে পারে 31 দফা থেকে। কালবেলা শিরোনাম করেছে এভাবে, বিএনপির 31 দফা ফিরবে, তত্ত্বাবধায়ক সরকার টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়। এটা কিন্তু চমৎকার কথা, তত্ত্বাবধায়ক সরকার তো ফিরবেই, মানে তারা ক্ষমতা আসলে বা সুযোগ পেলে তো ফেরাবেই। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং বর্তমান সরকার বিরোধী যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার 13 জুলাই বেলা 11টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর রূপরেখা ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা বিষয় দেখেন, এই দফা দফা ঘোষণা করতে করতে একের পর এক দফা নিয়ে আসার ফলে এই দফা নিয়ে জনগণের মধ্যে এখন আর আগ্রহ নেই। 31 দফা ঘোষণা করেছে ছোট একটা সংবাদ সম্মেলন করে, অথচ এটা কিন্তু বিএনপির লোকজন ঠিকমতো জানে না, এগুলো ভাইরাল হয়নি, ট্রেন্ডিংয়ে আসেনি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ, যাই হোক ভূমিকাটা উদ্দেশ্য নয়, এখানে 31 দফার কিছু দফা নিয়ে একটু আলোচনা করব। মৌলিকভাবে বেশিরভাগ কথার ক্ষেত্রে তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই এক, সবাই একমত, কিন্তু কিছু কিছু বিষয় আছে। যেমন প্রথম দফা যেটা, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে, এটা চমৎকার। এই পথ সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, এগুলো তো একেবারে থিওরিটিক্যাল নীতি কথা, এটা তো আগে থেকেই আছে, এটা নতুনভাবে বলার কিছু নেই, কিন্তু প্র্যাকটিস কতটুকু হয় এটা হচ্ছে ভিন্ন। এই জন্য এইসব দফা টফা এগুলোর তেমন গুরুত্ব নাই, প্র্যাকটিসে চেঞ্জ। বাংলাদেশ সংবিধানে কি খারাপ কথা আছে? সব ভালো কথা, ওগুলো মানলেই তো হয়, এগুলো মানে না, এটাই হচ্ছে সমস্যা। আইনে কি খারাপ কথা? অবশ্যই ভালো কথা, কিন্তু সেগুলো মানে না। এর মানে থিওরিতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। তো এখন যদি প্রতিহিংসা ও প্রতিশোধের, বাংলাদেশ সবচাইতে বেশি প্রতিহিংসার শিকার এবং প্রতিশোধের শিকার জামাত ইসলামী, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির যদি আসলেই মূলোৎপাটন হয়, তাহলে জামাত একটা অটো সুবিধা পাবে, তারা শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, দাওয়াতি কাজ করতে পারবে, তাদের সংগঠন বড় হবে। মানে আইনের শাসন প্রতিষ্ঠা হলে কিন্তু এমনিতেই জামাতের লাভ, কারণ জামাত প্রতিহিংসার শিকার। এরপর আরেকটা দফায় আছে, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না, এটা চমৎকার কথা। সরকার প্রধান, এটা উন্নত দেশ থেকে কপি করা হয়েছে, এটা বাংলাদেশের জরুরি, এই দাবি অনেকদিন যাবতই তুলছে। তবে এটা যদি আওয়ামী লীগ বলতো তাহলে কিন্তু জমত। যাই হোক, এই দাবির উপর বিএনপি ইস্তেকামত থাকতে পারবে, পারবে কেন? তাদের খালেদা জিয়াও সম্ভাবনা নেই, আর তারেক রহমানের তো বয়স কম হয়েছে, কম হয় নাই, ভালোই হয়েছে। এই তারপরে শেষ পর্যন্ত আবার ওই, সাপোজ তারেক রহমান যদি সুস্থ থাকে এবং বিএনপি যদি এবার ক্ষমতা আসে, তাহলে তাকে আবার সরকার প্রধান বানানোর জন্য 2 টার্মের পরও যদি সুযোগ থাকে, তাহলে অন্য কোনো আইন সংশোধন টংশোধন করে আবার করবে,
এই বিএনপি আওয়ামী লীগকে এর চাইতে বেশি বিশ্বাস করা যায় না। বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার দেশের বিশিষ্ট নাগরিক প্রতিষ্ঠিত সব প্রশাসনে এই যে উচ্চকক্ষ মানে বাইক্যামরাল পার্লামেন্ট বা আইনসভা লেজিসলেটিভ বডি করা হবে, এটা ভালো। এতে ব্যালেন্স অফ পাওয়ার হয় এবং সিদ্ধান্তগুলো আরও সূক্ষ্মভাবে নেওয়া যায়। পৃথিবীর গণতান্ত্রিক বেশিরভাগ উন্নত দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা জরুরি। এবং ফেডারেল সিস্টেমের প্রস্তাবনা যদি বিএনপি করতো যে আটটা বিভাগে আটটা ফেডারেল স্টেট হবে, তাহলে ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার আরও সুন্দর হতো। এটা বিএনপি ইনক্লুড করতে পারে, এটা কিন্তু এরশাদ সাহেব করার পক্ষে ছিলেন। এরপরে আরও নানান কথাবার্তা এখানে আছে, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি ওগুলোও না। আরেকটা পয়েন্ট আমি খুব গুরুত্বের সাথে 15, যেটা ধর্ম যার রাষ্ট্র সবার, এই উন্নতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলে ক্ষুদ্র বৃহত্তর সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার, জীবন সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। এগুলো সব সমর্থনযোগ্য সুন্দর কথা, কিন্তু একটা দেখেন, বিএনপি কিন্তু এতদিন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের কথা বলতো, কিন্তু এখন বলছে আওয়ামী লীগের যে স্লোগান সেটা ধর্ম যার রাষ্ট্র সবার। কথাটা বাহ্যিকভাবে চমৎকার, অবশ্যই বাস্তব, ধর্ম যার রাষ্ট্র সবার, কিন্তু এই স্লোগান বিএনপি আগে দিত না। এর মানে বিএনপির ভিতরে থাকা শাহবাগীদের চিন্তার একটা রিফ্লেকশন এটা। যদিও বাস্তবিক পক্ষে আবারও বলছি ধর্ম যার রাষ্ট্র সবার এটা শতভাগ যৌক্তিক কথা, কিন্তু বিএনপি স্লোগান বা এই আদর্শে রাজনীতি করতো না। তারা ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ এই কথা বলেই কিন্তু ইসলামপন্থীদের ভোট পেত, জিয়াউর রহমানের ফিলোসফি ছিল এটা। তাহলে বিএনপি একটু ভিন্ন আদর্শের দিকে যাচ্ছে, দর্শক বুঝতেই পারছেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা এখান থেকে আমি একটু বিশ্লেষণ করে শোনাতে চাই দর্শক। বিএনপি যেটা তাদের অফিসিয়াল পেজে এই এই লাইনটা লিখেছে, রেইনবো ন্যাশনস প্রতিষ্ঠা করা হইবে, এই জন্য অব্যাহত আলোচনা মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখ এক নতুন ধারার সামাজিক চুক্তি রুশোর, এটা লেখে নাই তারা, সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছাতে হইবে। এজন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। চমৎকার, এগুলো সব ঠিক আছে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জরুরি, সোশ্যাল কন্ট্রাক্ট জরুরি, এটা আমি বরাবরই বলি। কিন্তু এই যে রেইনবো ন্যাশনস কী, এটা বিএনপির অনেক লোকই ব্যাখ্যা করতে পারে না। হোয়াট ইজ রেইনবো ন্যাশনস? এই রেইনবো শব্দটার মধ্যেই কিন্তু একটা নেতিবাচক দিক লুকায়িত আছে। রেইনবো ন্যাশনস আমি যদি ব্যাখ্যা করি, দর্শক ভালোভাবে খেয়াল করুন, এই রেইনবো ন্যাশনস এটা কিন্তু এই ইউএস বা ইউরোপীয় ইউনিয়ন এমনকি ইসরায়েল বা এই টাইপের দেশ চায়, অনেকেই চায়, ভারতেরও অনেকের সমর্থন রয়েছে। রেইনবো ন্যাশনস মানে সেখানে হোমোসেক্সুয়ালিটির বৈধতা দেওয়া হবে আইনগত। আপনি রেইনবো ন্যাশনস যদি করতে চান তাহলে এগুলো করতে হবে, রেইনবো শব্দের মধ্যেই কিন্তু এটা একটা ইঙ্গিত আছে। অতএব এই রেইনবো ন্যাশনস এবং এই ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই দুইটা থিওরির মধ্য দিয়ে প্রমাণ করে যে আসলে বিএনপি একটু ভিন্ন আদর্শের দিকে যাচ্ছে। অতএব এই যারা ইসলামপন্থীদের পক্ষ থেকে বিএনপির 31 দফাকে যারা স্বাগত জানাচ্ছেন, তাদেরকে বলবো রেইনবো ন্যাশনসের ন্যাশনস এটা একটু ভালোভাবে ব্যাখ্যা করে, এবং ধর্ম যার রাষ্ট্র সবার এটা আমি শতভাগ সমর্থন করলেও বিএনপির মধ্যে এই স্লোগান হঠাৎ করে কেন ঢুকলো এটা একটু ব্যাখ্যা করে বলবেন। আর মোটের উপরে এই চেকস অ্যান্ড ব্যালেন্স বা নানান কথাবার্তা যেটা বলা হয়েছে সামগ্রিকভাবে, যেহেতু এগুলো এবং স্বাস্থ্যখাত সম্পর্কে যেগুলো বলছে এগুলো সব ইউকে থেকে কপি করা, অনেক কিছু ইউএস থেকে কপি করা, তো এগুলো ভালো, এগুলো ভালো, এবং এগুলো মোটের উপরে জামাত বড় সুবিধা পাবে কোনো সন্দেহ নাই। কিন্তু এই রেইনবো ন্যাশনস বা এইসব থিওরি বা ধর্ম যার রাষ্ট্রসভা এগুলো কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সংকুচিত হয়ে যায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ দর্শক, বিশেষ করে ইসলামপন্থীদের উদ্দেশ্যে আমি বলছি। হ্যাঁ, আপনারা এই বিএনপির এই তথাকথিত 31 দফা, এইসব দফা টফার কোনো ভ্যালু আমার কাছে মোটেও নেই, এগুলো এইসব থিওরিটিক্যাল কথাবার্তা এই মুহূর্তে অ্যাটলিস্ট অপ্রয়োজনীয়। এগুলো ক্ষমতা আসলে তারপরে নানানভাবে করতে হবে। আর এগুলো কাকে কি বোঝাতে চেয়েছে, এইগুলো কি বুঝে জনগণ, যারা আন্দোলন করে বাংলাদেশে, যারা ভোট দিবে, যাদের সমর্থন বিএনপির প্রয়োজন জনগণ বাংলাদেশে, তারা কি এইসব এই 31 দফা এগুলো কিছু বুঝে নাকি? এগুলো ইন্টেলেকচুয়াল ব্যাপার, এগুলো এই পশ্চিমাদের বার্তা দেওয়ার জন্যে। কিন্তু মোটের উপর আমি বলতে চাচ্ছি, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং এই 31 দফা যদি এইভাবেই কায়েম করে, তারা লিখে রাখেন ধর্মভিত্তিক রাজনীতি
আওয়ামী লীগ আমলে যতটা সংকুচিত হয়েছে তার চাইতে বেশি সংকুচিত হবে।